আসসালামু আলাইকুম। বিজ্ঞান বিভাগের 2021 সালের প্রিয় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, আমি শহীদুল স্যার এমএস ইজি টিচিং চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম তোমাদের আরও একটি অ্যাসাইনমেন্ট, উচ্চতর গণিত। এটি তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম স্থানাঙ্ক জ্যামিতি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 3 সপ্তাহের একত্রিত অ্যাসাইনমেন্ট দেওয়ার কারণে ধারাবাহিক অ্যাসাইনমেন্ট আপলোড করতে আমাদের একটু দেরি হয়ে গেছে। তো তোমাদের কথা চিন্তা করে আমি এই অ্যাসাইনমেন্টটি আজকে আপলোড করছি। কারণ যদিও আগে বলে রাখি তোমাদের কাছে যে এই ক্রেডিট আমার না, সম্পূর্ণ ক্রেডিট আমার স্কুলের একজন স্যার, তিনি আমাকে এই অ্যাসাইনমেন্টটি তৈরি করে দিয়েছেন। এবং স্যারের তৈরিকৃত অ্যাসাইনমেন্টটি তোমরা এই ভিডিওতেই পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবা, পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবা। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখে নাও এক পালক তোমাদের প্রশ্ন পড়ার, যেখানে নির্দেশনা দেওয়া আছে ক খ গ ঘ, এই 4টি প্রশ্ন আছে। এখানে তোমাদের বরাদ্দ নম্বর আছে 14। এখানে তোমাদের নির্দেশনায় 14 নম্বর পাওয়ার জন্য যেভাবে এখানে সম্পূর্ণই তোমাদের অঙ্ক করতে হবে, আর গ নম্বরে শুধু একটি গ্রাফ অঙ্কন করতে হবে, চতুর্ভুজের গ্রাফ, সেটিও আমি ভিডিওর মধ্যে দিয়ে রেখেছি, তোমরা পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আর তোমাদের এই কভার পেজটি আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখো যে অ্যাসাইনমেন্টের শিরোনাম স্থানাঙ্ক জ্যামিতি, তোমাদের কোড নাম্বার 126 হায়ার ম্যাথ। এখানে তুমি তোমার বোর্ডের নাম লিখবা, রেজিস্ট্রেশন নাম্বার লিখবা, আর জিএসসির কাগজপত্র দেখে তুমি তোমার নিজের নাম, বাবার নাম, মার নাম লিখবা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি কখনো নোটিফিকেশন না পাও, তাহলে তোমার সবসময় দেখবা যে আমার চ্যানেলে এই ভিডিওতে যদি ক্লিক করো, এখানে দেখতে পাবো সকল ভিডিও এখানে আপলোড করা আছে। যেমন তোমাদের বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান আপলোড করা হয়েছে, রসায়ন আপলোড করা হয়ে গেছে, তারপরে তোমাদের রসায়ন আপলোড করেছে, জীববিজ্ঞান আপলোড করে দিয়েছি, তারপরে তোমাদের পদার্থবিজ্ঞান এটাও আপলোড করা হয়ে গেছে, এবারে জীববিজ্ঞানটাও আপলোড করা হয়েছে, বাকি ছিল তোমাদের শুধুমাত্র বিজ্ঞান বিভাগের এই তোমার উচ্চতর গণিত, এটা আজকে আপলোড করলাম। তো শিক্ষিত এছাড়াও তোমরা আমার চ্যানেলে প্লে লিস্ট ফলো করতে পারো, এভাবে যে প্লে লিস্ট এবার ক্লিক করলে তোমরা দেখতে পাবো যে এখানে এসএসসি থার্ড উইক এবং এসএসসি সেকেন্ড উইক এবং এসএসসি ফার্স্ট উইক, এভাবে ক্লিক করলে তোমার সকল অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র পেয়ে যাবো। তো শিক্ষার্থী বলতে তোমরা সবসময় আমার চ্যানেলের কমিউনিটি, চ্যানেলের প্লে লিস্ট এবং চ্যানেলের ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্ট ফলো করবো, সেখানে সকল সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের নমুনোত্তর আমি দিয়ে থাকি। তো শিক্ষার্থী বলতে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই ভিডিওর মূল উত্তরপত্রে। তো শিক্ষার্থী বন্ধুরা, অনেকটা সময়ের ব্যস্ততার কারণে আমি তোমাদের আজকের এই যে উচ্চতর গণিতের যে ভিডিওটি আছে, সেই ভিডিওটি তোমাদের আসলে গণিত বুঝিয়ে পড়িয়ে দেওয়ার মতো সময়ও নেই। আর যেহেতু এটা আমি করিনি, আমার বিদ্যালয়ের সায়েন্সের শিক্ষক, তিনি আমাকে করি সম্পূর্ণ ক্রেডিট তার, তাই আমি তার দেওয়া অ্যাসাইনমেন্টটি এই কিছুক্ষণ পরেই তোমরা আস্তে আস্তে দেখবা। আর যেহেতু এটা গাণিতিক বিষয়, তোমরা শুধু দেখবা আর লিখবা, এই আর কোনো কথা। তাহলে শিক্ষার্থী বলতে চলো আমরা চলে যাই মূল উত্তরপত্রে।
প্রিয় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের উচ্চতর গণিত অর্থাৎ হায়ার ম্যাথের প্রথম অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আগেই আমি বলে রেখেছিলাম যে আমার কম্পিউটারে পিডিএফ রিডার একটু প্রবলেম করতেছিল, যে কারণে আমি কম্পিউটারে ভয়েসটা দিতে পারিনি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবো, যাতে করে আমার প্রতিটি অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা ভিডিওটি দেখছো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা, কমেন্ট তো করবেই, আর শেয়ার করে দেবো তোমার সকল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যাতে করে প্রতিটি অ্যাসাইনমেন্ট তোমার বন্ধুরা পেয়ে যায়। যেমন করে তুমি উপকৃত হয়েছো, তেমন করে তোমার বন্ধুরাও উপকৃত হয়ে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধু, তোমার সবাই ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। তোমাদের প্রতি রইল শুভকামনা। আজ এ পর্যন্তই, সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।